সান প্রিমিয়াম ঘি নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সান প্রিমিয়াম ঘি টেস্টি রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আজকে আমি আপনাদের জন্য সবার পছন্দের চিকেন রোস্ট তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে এই চিকেন রোস্ট তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। চিকেন 500 গ্রাম, টক দই 2 টেবিল চামচ, সান প্রিমিয়াম ঘি 3 টেবিল চামচ, কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 2 চা চামচ, পেস্তা বাদাম বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, আলু বখরা 3টি, তরল দুধ 1 কাপ, মাওয়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। উপকরণ তো দেখে নিলেন, এবার কেমন করে রান্না করবেন তাই দেখুন। তবে প্রিয় দর্শক, তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সু অভিনেত্রী রোজি সিদ্দিকি। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ, অনেক অনেক খুশি হলাম এবং অনেক ভালো লাগছে যে আপনার সাথে আমার আবার অনেক দিন পর এরকম একটা মজার, হ্যাঁ মজার রেসিপি শেখার একটা মানে কি বলবো সুযোগ হয়ে গেল। আমি কিন্তু যেটা করব রোস্ট রান্না করব। এখানে আমি একটা দুটো চুলোই ব্যবহার করব, একটাতে চিকেনটা ভাজবো আর একটাতে গ্রেভিটা করব, একেবারে ঝটপট। আচ্ছা রোজি, আমি রান্নাটা শুরু করে দেই প্লিজ। খুবই সিম্পল রেসিপি। এখানে চিকেন আমি 4 পিস নিয়েছি, সবই লেগ পিস, কারণ একটা মুরগিকে 4 পিস করে নিয়েছি, মানে লেগ পিস 2টো আর ব্রেস্ট পিস 2টো। এখন যেটা করব টক দই, এখানে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে, ম্যারিনেট করে রাখতে হবে, এটা দরকার। মাংসটা ম্যারিনেট হয়ে গেল। এবারে আমি যেটা করব, ভাজবো এবং মশলাটাও কষিয়ে নেব। আসল যে মানে রান্না সুস্বাদু হওয়ার যে ম্যাজিক, সান প্রিমিয়াম ঘি। আচ্ছা, আমি খুললাম এটা, অ্যান্ড ভেরি ইজি ওপেনার, এই যে জাস্ট এই তুমি দেখো, ওয়াও, টান দিলাম খুলে নিলাম, ওয়াও। দেখতে তো ভীষণ সুন্দর, মানে কালারটা গিয়ে। আমি এখন যেটা করব, আমরা চাইলে বিশেষ করে সাইজটা দারুন, আমি চামচ দিয়েও দিতে পারি, ওটা ধরেনি, আর আবার এমনি ঢালতে পারি, আন্দাজেও ঢালতে পারি, একেবারে কোক কন্টেনারের মতন বিষয়। আসলে তুমি তুমি চাইলে এই কন্টেনারটা পরে ইউজও করতে পারো। আমি যেহেতু গ্রেভি তৈরি করব, গ্রেভির জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর ভেজে নেব তাও আমি ঘি দিয়ে। আর এটার এই যে দেখো একটা গ্র্যানুয়েল আছে, তুমি দেখো দানা দানা দানা, যাই খাই না কেন আমাদের পরিবারকে যেন সুরক্ষিত রাখতে পারি। স্মেলটা তো খুবই সুন্দর, সেটাই খুবই সুন্দর। আমি অনেক সময় দেখি আপা, বিশেষ করে যখন আমরা খুব ব্যস্ত থাকি, তাড়াহুড়া করে ঘি টি কিনতে পাচ্ছি না, আশেপাশের বড় বড় শপিং মলে ঢুকে ঘিয়ের কন্টেনার নিচ্ছি, হ্যাঁ, তো রান্নার পরে মনে হয় না যে আসলে ঘি রান দিলাম না কি দিলাম, স্মেল পাওয়া যায় না, স্মেলটা পাওয়া যায় না। আমি আগুনটা কমিয়েও দিব, প্লাস একটু ঢেকে দিলে, হ্যাঁ রাইট, ঢেকে দিলে, ঢেকে দিলে যেটা সুবিধা আমার বাড়তি আর ছিটাছিটি করবে না, ভাজাটা হচ্ছে। আচ্ছা, আমি এখানে যেটা করব, সব মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এখানে বাদাম পেস্ট, হ্যাঁ কাঠবাদাম পেস্ট আছে, এখানে পোস্তদানা পেস্ট আছে, যেগুলো খুব বেশি দরকার আমাদের রোস্টের জন্য। জিরা পেস্ট দিলাম, তার সাথে গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ, এখানে রসুন পেস্ট খুবই অল্প, আধা চা চামচ, আদা পেস্টটা বেশি যাবে, 2 টেবিল চামচ পরিমাণ যাবে, আর তার সাথে যাবে পেঁয়াজ পেস্ট। আচ্ছা, পেঁয়াজ বাটা আমি দিচ্ছি না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য সব পেস্ট মশলাগুলো আমি এখানে অ্যাড করছি। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় একটু উল্টাতে হবে আপা। হ্যাঁ, উল্টে দিচ্ছি আমি। রোজি তুমি চাইলে তুমিও উল্টে দিতে পারো, এই যে আমি আবার রান্না দেখলে বসে থাকতে পারি না, এটা একটা সমস্যা। না না, খুবই ভালো।
আমার জন্য সুবিধা সেটাই এখানে আরেকটা বাদাম বাহ এটা কি অন্য বাদাম হ্যাঁ এখানে দিয়ে দিলাম কাজু বাদাম ছিল না ওটা তো কাজু ছিল এটা এটা হলো পেস্তা পেস্তা রাইট ও তার মানে কাজু পেস্তা দুটো কাজু পেস্তা কাট বাদাম তিনটে বাদামই আমি এখানে অ্যাড করছি আমার এই রোস্ট ভাজা হতে হতে যেটা হবে মশলাটা হয়ে যাবে মশলাটাও আমি যেখানে যেটা করব একটুখানি পানি দিয়ে দিব পানির বদলে তো আমরা একটু ইয়েও দিতে পারি আপা দুধ দেব দুধটা পরে দেব চিকেনটা দিয়ে দুধটা দিয়ে দিব এবার আমি কিছু বেরেস্তা উপরের জন্য রেখে বাকিটা মশলাতেই দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি এখন ঢেকে রান্না করব ঢেকে দেব তো প্রায় আমার কিন্তু হয়ে এসেছে এখন মশলাটা হয়ে গেলে আমি জাস্ট একটার সাথে একটা মিক্স করব মিল্ক দিব আর মাওয়া দিব আর তার সাথে একটু পেস্তা বাদাম কিশমিশ এগুলো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আলু বোখারা আলু এগুলো রোস্টের একটা আলু বোখারাটা আমার ভীষণ পছন্দ ভালো লাগে খেতে একটু টমটম হয় যখন প্লেটে পড়ে না তখন মনটা খুশি হয় কেন জানি না যখন প্লেটে পড়েছে একটা আলু বোখারা আমার হয়ে গেছে আমি শুধু একটারটা আরেকটায় শিফট করে দিব তুমি দেখো রোস্ট তৈরি করা ভেরি সিম্পল খুব সিম্পল আমি তো আজকে মনে হচ্ছে এরপর নেক্সট গেস্ট পাইলে আমি রোস্ট খাওয়াবো যাতে আমার খুব সহজে রান্না হয় সেলিম ভাইকে রান্না করে খাইও দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধটাই কিন্তু টেস্ট নিয়ে আসবে দিয়ে দিচ্ছি একটু মাওয়া রোস্টের এটা একটা বড় মাওয়াটা তো নিজেরাই বানানো যায় ওই মাওয়া বানানোর প্রসেসটা কি অডিয়েন্সকে আপা বলছেন গুড়া দুধ ঘি এবং তার সাথে একটুখানি গোলাপ জল বা কেওড়া জল আমরা দিয়ে মাখালি মাওয়া হয়ে যায় দেখো এটা হালকা ব্রাউন কালার এসেছে দেখতে ভালো লাগছে এটা আস্তে আস্তেই হয়ে যাবে অলমোস্ট হয়েই গেছে আমি জাস্ট ঢেকে 10 মিনিট রাখতে হবে আমাকে যেন সব কিছু একসাথে এখন যদি আমি ভাল লাগবে না মিষ্টি মিষ্টি হয়ে যাবে আমি এখন যেটা করব ঢেকে 10 মিনিট দমে রাখবো যেন আস্তে আস্তে হয় রোস্ট রান্না চলছে সঙ্গে আছে রোজি মজার মজার গল্প শুনছি ভালো লাগছে না রোজি অনেক কাজ করেছো তোমার অনেক কাজ আছে যেগুলো দেখে সত্যি আমরা মুগ্ধ ভালো লাগে কারণ তোমরা যে কাজটা করে যাচ্ছ আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছ এটা অনেক বড় জিনিস আপনাদের দোয়া এবং ভালোবাসা দর্শকের যে এখনো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আর আমি মনে করি যে একটা মানুষের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার পক্ষে যদি সম্ভব হয় তার কাজ করা উচিত রিটায়ারমেন্ট একবারই হওয়া উচিত হয়ে গেছে বাহ এইবার আমি এখন খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব রোস্ট বলে কথা রোস্ট আমার নিজেরও অনেক পছন্দ বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ আর আসলে বাচ্চারা রোস্ট টাইম তুমি দেখো একদম মাখো মাখো হয়ে গেছে আমি সুন্দর একটা পিসগুলো দিয়ে দিচ্ছি আসলে প্রেজেন্টেশনটা একটা অনেক বড় ব্যাপার এই লেগ পিস দিলাম আরেকটা লেগ পিস এই দিলাম এখন গ্রেভিটা উপরে দিয়ে দিব ওয়াও মানে কালারটা দেখেই আসলে মানে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এই এখন যেটা করব একটু সাজিয়ে দিচ্ছি লেটুস পাতা দিয়ে ওয়াও কি সুন্দর করে টমেটোটা কাটা হয়েছে হ্যাঁ এরপর দিয়ে দিচ্ছি একটু উপরে জাস্ট পেঁয়াজ বেরেস্তা সিম্পল তৈরি হয়ে গেল প্রিয় দর্শক তৈরি হয়ে গেল চিকেন রোস্ট যা কিনা পরিবারের সবাইকে আপনি পরিবেশন করতে পারবেন খুশি হয়ে যাবে সবাই ও সত্যি গন্ধে আমি খুশি রিতাপা আমি শুধু দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলেছি রন্ধন অনেক বড় একটা শিল্প এত সুন্দর করে সাজানো এবং এত সুন্দর করে পরিবেশনা মানে সত্যি রিতাপা আমি ভীষণ খুশি হয়েছি আপনার সাথে দেখানো হলে আমি এত তাড়াতাড়ি এই রান্নাটা শিখতে পারতাম না তাই হ্যাঁ
তাহলে প্রিয় দর্শক চলুন এই চিকেন রোস্ট তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য দেখে নিন ঝটপট। প্রথমে একটি পাত্রে চিকেন ও টক দই দিয়ে মেরিনেট করুন। ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে মেরিনেট করা চিকেন দিয়ে ঢেকে ভেজে নিন। অন্য একটি ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, বাটিতে কাঠবাদাম বাটা, পোস্তদানা বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট ও পেঁয়াজ পেস্ট গুলিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এতে পেস্তা বাদাম বাটা, পানি, পেঁয়াজ বাটা ও আলু বকরা দিয়ে কষান। কষানো হলে ভাজা চিকেন তরল দুধ, মাওয়া ও লবণ দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন রোস্ট। রোজি, তুমি অনেক ব্যস্ত আমি জানি, আমাদের কসম ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে তোমার জন্য একটা বাস্কেট, এখানে কিন্তু ঘিটাও আছে, সান প্রিমিয়াম ঘি আছে। তুমি আজকে গিয়েই রোস্ট তৈরি করে, আজকে পারবো না কিন্তু আমি ইমিডিয়েট করে খাওয়াবো, এবং এই ঘিটা সত্যি মানে গন্ধটা খুব ভালো, আমি খেয়ে দেখতে চাই কিরকম, তারপর আমি আশা করি নেক্সট প্রোগ্রামে এসে বলতে পারবো কতটা ভালো। আই হোপ দেখা হবে আবারও। জি, সত্যি সত্যি আমি খুব আনন্দিত আজকে এরকম একটা অনুষ্ঠানে আসবার জন্য, আর সকল দর্শককে আমার শুভেচ্ছা, ভালো থাকবে। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখলেন সান প্রিমিয়াম ঘি দিয়ে আমরা চমৎকার একটা রেসিপি তৈরি করলাম, চিকেন রোস্ট সবার পছন্দের। আপনারা বাড়িতে তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। দেখা হবে আবারও, ভালো থাকবেন।